আমি তো পুরো ফেনুর আমি তো আবার একটু কালচার মতন আছি হ্যাঁ গো চাদার নামে টাকাগুলো কোথায় যায় সব তো জানি বাবা কি ছেলের মুখ আমাকে বলছে যে আমি কি পাড়ার কাজকর্ম করছি নাকি চলে গেল টাকাগুলো কোথায় যায় সব তো জানি দেখছি ঠিকই তাই কি যে হয় এতগুলো করে টাকা তুমি বলো বাড়ির খবর কিরকম বলো বাড়ির খবর আমার খুব ভালো কদিন আগে অঙ্কুশ এসেছিল আমার বাড়ি ও মা যাওয়ার আগে তো আমাকে বলে গেল আমার খুকির জন্য ছেলে দেখে তারপরে ছাড়বে কিছু বলছো আরে কদিন আগে তো সৌরভও ঘুরে গেল ওই যে ওয়েব সিরিজ করে যে সৌরভ গো আমার ওর অভিনয় খুব ভালো লাগে জানো আমারও তো আমি তো পুরো ফেনুর আমি তো আবার একটু কালচার মতন আছি আমি আবার সিরিজ মিরিজ সিনেমা মিনেমা সব দেখি আর কি বললো অঙ্কুশ তোমাকে অঙ্কুশ কি বলবে আমি তো সারাক্ষণ শুধু অঙ্কুশকে দেখেই গেলাম কি ভদ্র ছেলে কি ভদ্র ছেলে এখনকার দিনে ছেলে পুলের যা ছিরি তুমি আর বলো না গো এখনকার দিনে আগের দিনেই বল্টু আছে না হ্যাঁ আমি তো ছোটবেলা থেকে লোকের বাড়িতে কাজ করতাম সারা পাড়ার কাজ করতাম তুমি সারা পাড়ার কাজ কি বলছো আমি তো ছোটবেলায় সারা পাড়ার লোকের বাসন মেজে দিতাম এত ভদ্র এত ভালো ছিলাম কারণ চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলিনি বোঝা যায় গো ওই জন্যই তোমার হাতে ছাল চামড়া উঠে গেছে ছোটবেলা থেকে বাসন মাজছো না না ভাই এই ছাল চামড়া তার জন্য ওঠেনি গো কদিন আগে একটা বিউটি ক্রিম ওই বলে গেছিল আমাকে আর কি বিখ্যাত একজন আমি সব দামি দামি জিনিস ব্যবহার করি তো কম দামি জিনিস আমার ঠিক পোষায় না তো বলি হ্যাঁ গো তোমার ছেলে এখন কি করছে এখন সে বাড়িতেই বসে আছে কি করে গো সারাদিন কাজ করে অনেক বড় কোম্পানিতে কাজ করে তুমি বুঝবে না গো তুমি নাম তেম সব বুঝবে না বললেও কিছু বুঝবে না ও মা সে আবার কি তুই অফিস তো যেতে দেখি না সারাদিন বাড়িতে বসে থাকে তো কদিন আগেও দেখলাম যে ওই বুলবুলির সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আমি বলি এই বয়সে ছেলে অফিস টফিস করবে তা না এই আবার বুলবুলির হাত ধরে অবেলায় যাচ্ছে কোথায় তোমার মেয়েকে তো আগের দিন দেখলাম গো কোন একটা ছেলের পেছনে বাইকে জড়িয়ে ধরে হুশ করে বেরিয়ে চলে গেল বাবা আমি দেখেও ছিলাম পাত্তা দেয়নি আমাকে মা কি কাণ্ড দেখো দেখিনি তুমি চেনো না তাহলে আরে ও আমাদের পাড়া সোনায় ছোটবেলা থেকে দুজন বন্ধু মানুষের মন এত খারাপ হয়ে যাচ্ছে আজকাল কি বলবো বন্ধুর সাথে গেলেও মানে এত কুচুটে মন না মানুষে যাই হোক বাদ দাও সব তুমি বলো না গো আমার ছেলে মেয়েরা তো বন্ধু আছে গো কোন বন্ধুকে ওরম করে ইরুম করে জড়িয়ে ধরে বাইকের পেছনে যায় এই শোনো দেখা হলে তোমার সাথে আমার শুধু কেমন একটা যেন হয়ে যায়